ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের এই পর্বে আমি আলোচনা করব তোমাদের শর্ট কোশ্চেন সম্পর্কে। অর্থাৎ শর্ট কোশ্চেনের মধ্যে যে তিনটা থাকে, তিনটার মধ্যে যে যেটা ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান থাকে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলে বিভিন্ন টাইম সিকোয়েন্স নিয়ে, সেই সম্পর্কে আমি এই পর্বে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য গ্যাপস নিয়ে। তাহলে বন্ধুরা, তোমরা দেখো যে এখানে তোমাদের কোশ্চেনে কি লেখা থাকে। এটা সেটা লেখা থাকে ফিল ইন দ্য গ্যাপস, মানে এই গ্যাপগুলো পূরণ করো, হ্যাঁ, বা শূন্যস্থান পূরণ করো বাই রাইটিং দ্য মান্থস অফ দ্য ইয়ার, বাই রাইটিং দ্য মান্থস অফ দ্য ইয়ার, অর্থাৎ যে বছরের যে মাসগুলো আছে মাসগুলোর নাম লিখে, হ্যাঁ, সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স, হ্যাঁ, মানে মানে এভাবে যেন যে স্টোরিটা বা গল্পটা একটা অর্থপূর্ণ হয়ে হয়, ঠিক আছে, অর্থপূর্ণ হয়, সেভাবে তুমি এই যে মনে করো যে এই মেক সেন্টেন্সের মতো করে এই ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে হবে। তাহলে এই ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে গেলে আমাদের ফিল ইন দ্য গ্যাপসটা সুন্দর করে পড়তে হবে, দেন ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে কি, ইংলিশ ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজির যে বর্ষপঞ্জি আছে, হ্যাঁ, ইংলিশ ক্যালেন্ডার মানে ইংরেজির বর্ষপঞ্জিতে বিগেন উইথ দ্য মান্থ অফ ড্যাশ, হ্যাঁ, বিগেন কথাটার অর্থ কি, বিগেন কথাটার অর্থ হলো শুরু হওয়া, হ্যাঁ। এখানে দেখো ইংলিশ ক্যালেন্ডার বিগেন্স মানে ইংলিশ বর্ষপঞ্জি শুরু হয় উইথ দ্য মান্থ অফ, হ্যাঁ, উইথ দ্য মান্থ অফ, এখন কোন মাস নিয়ে শুরু হয়, এটা সবাই আমরা জানি যে একটা ইংরেজি ক্যালেন্ডার কোন মান্থ বা কোন মাসটা নিয়ে শুরু হয়, তাহলে আমরা সেটাই লিখব, সেটা হলো জানুয়ারি, জানুয়ারি। তাহলে জানুয়ারি মাস নিয়ে আমাদের এই ইংরেজি ক্যালেন্ডারটা প্রথম শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা জানলাম প্রথম মাসটা কোনটা, জানুয়ারি, হ্যাঁ। এরপর অ্যামং দ্য 12 মান্থস মানে এই 12টা মাসের মধ্যে, আমরা জানি যে একটা ইংরেজি ক্যালেন্ডারে মোট 12টা মাস থাকে, তাহলে টোটাল 12টা মাস থাকে, সেটা কেন বলছে যে অ্যামং, অ্যামং মানে মধ্যে, হ্যাঁ, অ্যামং দ্য 12 মান্থস মানে 12 মাসের মধ্যে, হ্যাঁ, অ্যামং দ্য 12 মান্থস অর্থাৎ 12 মাসের মধ্যে 11 মান্থস মানে 11টি মাস, হ্যাঁ, 11 মান্থস অর্থাৎ 11টি মাস, হ্যাভ মানে 11টি মাসের মাসে আছে 30 ডেজ মানে 30টা দিন, অর 31 ডেজ অথবা 31টা দিন, অর্থাৎ আমরা জানি যেমন এই মাসে জানুয়ারি, যেমন জানুয়ারি মাসে 31 দিন, জানুয়ারি পর আসবে ফেব্রুয়ারি, ওইটা তো 31 দিন না, বাট ফেব্রুয়ারি পর যখন মার্চ আসবে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, হ্যাঁ, এই মাসগুলো কোনো কোনোটা 31 দিনে, আবার কোনো কোনোটা 30 দিনে, তাহলে এইটা হলো 31 দিনে, আবার কোনো মাস থাকে 30 দিনে, এই 11টা মাসের মধ্যে, তাহলে এখানে 31 ডেজ, হ্যাঁ। এরপরে এখানে আছে যে অনলি, অনলি কথাটা আছে শুধুমাত্র, হ্যাঁ, ড্যাশ হ্যাজ 28 ডেজ, ঠিক আছে, ড্যাশ হ্যাজ 28 ডেজ, তাহলে 28 ডেজ মানে 28 দিন আছে কোন মাসে, হ্যাঁ, একটা বছরের মধ্যে মেনলি 28 দিন থাকে কোন মাসে, আমরা সবাই জানি সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে, হ্যাঁ, অনলি 28 ডেজ থাকে কোন দিনে, ফেব্রুয়ারি অথবা 29 ডেজ মাঝে মাঝে থাকে, যখন একটা লিপ ইয়ার হয় লিপ ইয়ারে হলো 29 ডেজও থাকে, কিন্তু সচরাচর 28 ডেজ থাকে হলো মেনলি ফেব্রুয়ারি মাসে, মানে 4 বছর পর পর হয় লিপ ইয়ার আর কি। এরপর দেখা যাচ্ছে আফটার, হ্যাঁ, আফটার মানে পরে, ঠিক আছে, আফটার দিস মান্থ মানে এই মাসের পরে, হ্যাঁ, আফটার দিস মান্থ মানে এই মাসের পরে, কামস কামস মানে আসে, অর্থাৎ আফটার দিস মান্থ কামস মানে এই মাসের পরে আসে, কোন মাস আসে, এই মাসের পরে আসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরে আমরা জানি কোন মাস আসে, সেটা হলো মার্চ মাস আসে, মার্চ, তাহলে মার্চ মাস আসে হলো ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ গরমের একটা মাস, অ্যান্ড দেন এবং তারপর, ঠিক আছে, অ্যান্ড দেন এবং তারপর কামস কামস ড্যাশ, হ্যাঁ, তাহলে এবং তারপর আসে কোন মাস, তাহলে মার্চের পরে কোন মাস আসে, তাহলে আমরা জানি মার্চের পরে আসে এপ্রিল মাস, তাহলে দেখলাম হলো মার্চের পরে আসছে হলো এপ্রিল মাস, হ্যাঁ, তাহলে একটা সিকোয়েন্স আছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, যেভাবে আমাদেরকে চেয়েছে সেভাবে আমাদেরকে দিতে হবে, যদি চাই ষষ্ঠ মাস চাই ওটা দিতে হবে, সপ্তম মাস চাই ওটা দিতে হবে, নবম মাস চাই ওইটা দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ যেভাবে চাবে সেভাবে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। এবার আমরা দেখব লাস্টের লাইনটা, লাস্ট লাইনে কি আছে, দ্য ইয়ার মানে বছরটা, হ্যাঁ, দ্য ইয়ার মানে বছরটা ইন্ডস, ইন্ডস মানে শেষ হয়, দ্য ইয়ার ইন্ডস মানে শেষ হয় উইথ কোন মাস দিয়ে, ডিসেম্বর মাস দিয়ে, অর্থাৎ আমি বলি যে এখানে যে দ্য ইয়ার ইন্ডস উইথ ডিসেম্বর মানে মাসটা শেষ হয় ডিসেম্বর মাস দিয়ে। তাহলে দেখলাম বন্ধুরা যে আমাদের ফিল ইন দ্য গ্যাপসটা কত সোজা একটা বিষয়, অর্থাৎ যেভাবে আমাদেরকে কোশ্চেনটা
অ্যানসার করতে বলবে আমাদেরকে বুঝে বুঝে, সেভাবে অ্যান্সারটা করলে আমরা এখানে ফুল মার্কস অর্থাৎ পাস মার্ক এই কোশ্চেনে, এই পাস মার্ক আমরা সুন্দর করে পেয়ে যাব। তাহলে বন্ধুরা এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের আসছে পর্বগুলোতে অন্যান্য যে শর্ট কোশ্চেন সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।